ছাত্রছাত্রী সকল, যিসকল ছাত্রছাত্রী 2022 বর্ষত ক্লাস 12ৰ ফাইনেল এক্সাম দিব, অর্থাৎ সেকেন্ড ইয়ার ফাইনেল এক্সামত অনুষ্ঠিত হব, সেই সকল ছাত্রছাত্রী সকলের মাজলে আজি মই লৈছো। সো তোমালোকৰ যেটো ক্লাস 12ৰ অসমীয়া সাবজেক্টৰ মাধ্যমদেৱে লিখা যেটো বৰগীত পাঠ আছে, সো সেই বৰগীত পাঠটির মূল ভাব তোমালোকৰ মাজলৈ আজি মই লৈছো। আৰু এই মূল ভাবটো 2022 বর্ষত ফাইনেল পৰীক্ষাত কটাৰ বহুত সম্ভাৱনা আছে। সো ছাত্রছাত্রী সকল, মাধবদেৱে লিখা যেটো মূল ভাব আছে ক্লাস 12ৰ, সো সেই বৰগীতৰ মূল ভাবটো তোমালোকৰ পৰীক্ষাত কাটিয়ে থাকে, এইবারও কটার বহুত সম্ভাবনা আছে। সো তোমালক আজি মই সুন্দরকে দেখাই যাম মাধবদেবে লিখা ক্লাস 12ৰ অসমীয়া সাবজেক্টৰ বৰগীতৰ মূল ভাব। সো ইয়াত যেনেকে দিয়া আছে তেনেকে লিখিলে তোমালকে ফুল মার্ক পাই যাবা। সো এইটো তোমালকৰ 5 মার্কৰ কাৰণে পৰীক্ষাত আহে। সো ছাত্রছাত্রী সকল, গতিকে আশা করো তোমালোকে ভিডিওটো স্কিপ নকৰকৈ সম্পূর্ণ চাই থাকিবা, মই সুন্দরকে তোমালোকক দেখাই যাম। সো ছাত্রছাত্রী সকল, আৰু এটা কথা, যদি আমাৰ চেনেলটো এতিয়ালৈকে সাবস্ক্রাইব কৰা নাই, লগতে আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা, এনেদৰে সদায় নিত্য ভিডিওবিলাক পাই থাকিবা। সো ইয়াত প্রথমতে কি কোৱা হৈছে যে প্রশ্ন নম্বর 1, অর্থাৎ মাধবদেৱৰ উঠৰে উঠ বাপু গোপাল খে বৰগীতৰ মূল কথাখিনি আলোচনা কৰা, অর্থাৎ মূল ভাবখিনি মই তোমালোকে সুন্দরকে প্রথমতে লিখাই দিম, কৈ যাম, তোমালোকে ভালদৰে বুজিবলৈ চেষ্টা কৰিবা আৰু সুন্দরকে চাই যাবা। সো ছাত্রছাত্রী সকল, প্রথমতে ইয়াত কোৱা হৈছে যে মাধবদেৱৰ উঠৰে উঠ বাপু গোপাল খে বৰগীতটি শ্রীকৃষ্ণক মাতৃ যশোদাই কেনেদৰে টোপনিৰ পৰা জগাইছে, সেই কথা সরল আৰু সুন্দৰ ওপৰত পৰিপুষ্ট হৈছে। সো ছাত্রছাত্রী সকল, এইখিনি লিখার আগত তোমালোকে কি করিবা, এনেদরে লিখিবা, মই মুখেদি কৈ গৈ আছো যে উক্ত কবিতা বাকি আমার অসমীয়া পাঠ্যপুথি সাহিত্য সভার অন্তর্গত মাধবদেৱে লিখা বৰগীত পাঠের মূল ভাবখিনি তলত উল্লেখ করা হল বা আলোচনা করা হল। এনেকৈ লিখার পিছত তোমালোকে ইয়ারপরা স্টার্ট করিবা, যে তারপিছত এনেদরে স্টার্ট করিবা যে মাধবদেৱৰ উঠৰে উঠ বাবু গোপাল খে বৰগীতটি শ্রীকৃষ্ণক মাতৃ যশোদাই কেনেদরে টোপনিৰ পৰা জগাইছে, সেই কথা সরল আৰু সুন্দৰ ৰূপত পৰিপুষ্ট হৈছে। তাৰপিছত ইয়াৰপৰা স্টার্ট করিবা যে যশোদা শিশুকৃষ্ণক বাপু কমল নয়ন প্ৰাণধন আদিৰে সম্বোধন কৰি টোপনিৰ পৰা জগাইছে, সকলো পুৰুষৰ শিখৰ ভূষণ হল কৃষ্ণ, যশোদাই মোৰ পুত্ৰ বুলি কৃষ্ণক বুকুত বান্ধি লৈছে, কোলাত লৈ বাৰে বাৰে চুমা খাইছে আৰু আনন্দত নিমজ্জিত হৈছে। তাৰপিছত কৈছে মাধবদেৱৰ এইদৰে মাতৃৰ পুত্ৰৰ মধুৰ সম্পৰ্কৰ বৰ্ণনা কৰি কৃষ্ণৰ ঐশ্বৰিক ৰূপ আৰু মহাত্মৰ কথা বৰ্ণনা কৰিছে, সিদ্ধ মুনি আৰু ঋষিসকলে বহুত ধ্যান আৰু বহু সাধনা কৰিও যিজনা ভগৱানক বিচাৰি নাপায় সেইজন ভগৱানক ভক্তিৰ ফলত যশোদাই পুত্ৰৰূপে লাভ কৰি স্নেহ কৰিব পাৰিছে। ইয়াৰ জৰিয়তে ভক্তিৰ শ্ৰেষ্ঠত্ব প্ৰতিপন্ন কৰি ভগৱান যে ভক্তৰ অধীন সেই কথা হৃদয়স্পৰ্শী ৰূপত তুলি পৰিছে। সো ছাত্রছাত্রীসকল, এইখিনি হৈছে তোমালোকৰ মাধবদেৱে লিখা বৰগীতৰ মূল ভাব ক্লাস 12ৰ। সো ইয়াত সুন্দৰকৈ দিয়া আছে, তোমালোকে এনেদৰে লিখিবা। সো ছাত্রছাত্রীসকল, ইতিমধ্যে তোমালোকে এইটো ভিডিঅ'ৰ জৰিয়তে গমেই পাইছা যে মাধবদেৱে লিখা যিটো বৰগীতৰ মূল ভাব আছে, এইখিনি মই সুন্দৰকৈ তোমালোকক কৈ দিছোঁ, তোমালোকে এনেদৰে লিখিলেহে তোমালোকৰ পৰীক্ষাত ফুল মাৰ্ক পাই যাবা। সো ছাত্রছাত্রীসকল, আৰু এটা কথা তোমালোকে স্পষ্টভাৱে মনত ৰাখিবা যে এইখিনি লিখার আগতে তোমালোকে এটা কথা লিখিবা যে উক্ত কবিতা বাকি আমার অসমীয়া সাহিত্য সভার অন্তর্গত শ্রী শ্রী মাধবদেৱে লিখা বৰগীত নামৰ পাঠটিৰ পৰা মূল ভাবখিনি তলত উল্লেখ করা হল বা আলোচনা করা হল বলে এনেদরে লিখিহে তারপর তোমালোকে কি করবা ইয়ারপরা স্টার্ট করবা। সো এই কথা তোমালোকে ভালদরে বুঝবলে চেষ্টা করবা, এই তোমালোকে মনত রাখিবা। সো ছাত্রছাত্রী সকল, যদি তোমালোকৰ মাজলৈ আজিৰ এইটো ভিডিও ভাল লাগে তেন্তে এটা লাইক কৰিবা, সো আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা। সো আজি মই এইখিনি সমাপ্ত কৰিলোঁ, ধন্যবাদ, আৰু ভিডিওটো এটা লাইক কৰি দিব।